সো আজকে হচ্ছে চাঁদ রাত, তো আজকে অলরেডি হাজার বাগে গরু অনেকখানি শেষ, ইভেন ছাগলও শেষ। তো সকাল অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে যখন থামছে তারপর দেখি একদম গরুটু সব মানে অলমোস্ট শেষ হয়ে গেছে, শুধু বড় গরুগুলো হচ্ছে রয়ে গেছে, ছোটোখাটো গরুগুলো মোটামুটি শেষ। মনে হয় না রাত্রেবেলা এসে মানুষ বেশি একটা গরু পাবেন, দামটা অনেক বেশি এখন নেওয়া হচ্ছে। আমি আমাদের গরুর জন্য হচ্ছে ভুষি আর হচ্ছে ঘাস কিনতে গেছি, কিন্তু গিয়ে দেখি ঘাস একদমই নাই। আমি বেশ কয়েক জায়গায় খুঁজছি বাট ঘাস পাই নাই, ব্যাড নিউজ। অ্যান্ড ভুষি পাইছি, এখন ওরে হয়তো ভুষি খাবে রাখতে হবে, ঘাস হয়তো ওর কপাল আর নাই। অ্যান্ড বাকিটা দেখি, যদি মানে ম্যানেজ করতে পারি তাহলে তো ভালোই। ওর প্রতি একটা মায়া কাজ করতেছে, বাট ওরা হচ্ছে আমরা অলরেডি দুই দিন পালছি, দুই দিন পালার কারণে ওর প্রতি একটা মায়া কাজ করতেছে। তো আই থিঙ্ক সো, মানে এই মায়াটা থাকাটা দরকার আছে, কারণ আপনি যেহেতু আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন তো আপনার প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়া উচিত। তো আমাদের তো জায়গা খুব একটা বড় নেই এখানে, বাট আর একটু বড় হইলে হয়তো বা আরও কয়েকদিন বেশি আনতাম। ওরে আমরা আনছি অলরেডি দুই দিন হয়েছে, তো ওরে আমি দুই দিন ধরেছি খাওয়াচ্ছি, ভুষি খাওয়াচ্ছি প্লাস ঘাস খাওয়াচ্ছি। আজকে ঘাসটা পাই নাই বাট আমি চেষ্টা করবো ঘাস আনার জন্য, বাট আমি জানি না ঘাস পাবো কিনা। তো ওর প্রতি একটা মায়া কাজ করতেছে, আমার এখনই খারাপ লাগতেছে। তো যারা হচ্ছে কি অনেক বছর হচ্ছে গরু পাইলে হচ্ছে কোরবানি দেয় বা হচ্ছে বিক্রি করে দেয়, তাদের কিন্তু অনেক বেশি খারাপ লাগে। মানে আমার কাছে মনে হয় যে পার্সোনালি মনে হয় যে আমার চেয়েতে বেশি মানে আমাদের চেয়েতে বেশি লাকি ওরা, কথা ওরা আল্লাহর জন্য কোরবানি হচ্ছে। আমরা কোরবানি হইতে পারবো কিনা জানি না, কিন্তু ওরা কিন্তু কোরবানি হচ্ছে আল্লাহর জন্য। তো আমি মনে করি আমাদের চেয়েতে ওরা বেশি লাকি। ওই পাশে একটা খামার আছে দেখা যাচ্ছে, ওই পাশে রোডের পাশে একটা খামার আছে। তো এখানে যে খামারটা আছে আমি এখান থেকে চেষ্টা করবো অ্যাকচুয়ালি দাদাকে বলবো ঘাস দেওয়ার জন্য, যদি দেয় তাহলে তো ভালোই। আসলেই মানে কোরবানির মধ্যে না একটা অন্যরকম একটা মানসিক শান্তি আছে, শুধু যে বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্টটা থাকে ব্যাপারটা এমন না, বড়দের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে। হয়তো এটা বড় প্রকাশ করে না বাট ডেফিনেটলি বড়দের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে। আমি অনেক এক্সাইটেড, কারণ আল্লাহর জন্য কোরবানি এটা কবুল করে। সো আপনাদের মধ্যে মানে কার কার গরুর প্রতি মায়া চলে আসছে বা পালন করতে হবে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমার সব অনেক মায়া লাগতেছে ওর জন্য, আল্লাহ যেন ওরা কবুল করে, আমাদের কোরবানিও কবুল করে, এটা দোয়া করি। খাও আস্তে, আইকো আছে, আইকো আছে, ঠিক করো। এটা হচ্ছে ওরা এইভাবে দিতে হবে, বুঝছি আছে, এবার বুঝছি, এবার বুঝছি। আগে বলবো না এমনি দিতে হবে, আবার গুঁতা দিও না ভাই। খাও, শেষ করো, শেষ করো, সাবাস। ফালায় না, হ্যাঁ ফালায় না, ফালায় না, ফালায় না, খাবার নষ্ট করে না। আরেকটু, 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 শেষ করো, শেষ করো। ওকে চুলকাইবো না খাইবো, এটাই ছিল আজকে একটা ছোট্ট একটা ব্লগ। অ্যাকচুয়ালি আমি আমার ফিলিংগুলো এক্সপ্রেস করার জন্য বা আপনার সাথে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি। ভিডিওতে তেমন কোনো ইনফরমেটিভ কিছু নাই, বাট আমার এক্সাইটমেন্ট থেকে বা আমার ভালো লাগতো যে ভিডিওটা শেয়ার করবো আপনার সাথে। যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন বা লাইক দিয়ে রাখতে পারেন, অ্যান্ড ফেসবুক থাকলে ফলো করতে পারেন। অ্যান্ড কোরবানি নিয়ে আপনাদের ফিলিংস কেমন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন।
একটা তো ভালো লাগে আছে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, আর একটা খারাপ লাগা হচ্ছে গদের জন্য খারাপ লাগতেছে, বিকজ অত ওরা আজকে আছে কালকে আর থাকবে না। তো যাই হোক, আল্লাহর জন্য কবুল করা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো ভালো থাকুন সবাই, টেক কেয়ার।